বেলা 11টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। পদ্মার বুক চিরে আজ ছুটবে ট্রেন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফরিদপুরে প্রধানমন্ত্রীর জনসভায় 2 লাখ লোকের সমাগমের আশা। দ্বাদশ সংসদ নির্বাচন, ঢেকি, সোফা, দোলনা সহ স্বতন্ত্র প্রার্থীদের জন্য নতুন 11 কোটি। কোনো কাজেই আসছে না 8 কোটি 30 লাখ টাকার সেতু। আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে আজ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। শুনছিলেন এখন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর থাকছে। এবার বিস্তারিত সংবাদ। অবশেষে অপেক্ষার অবসান হতে চলছে। মঙ্গলবার স্বপ্নের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর অতিথিদের নিয়ে মুন্সিগঞ্জ মাওয়া থেকে ট্রেন পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পৌঁছাবে। সেখানে দুপুর 2টায় এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তবে ঢাকা ভাঙা রেল রুট উদ্বোধন হলেও কিছুদিন পরেই এই রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। গত বছরের জুনে যুগান্তকারী পদ্মা সেতু উদ্বোধনের 1 বছর 2 মাস পর পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙা রেল সার্ভিস উদ্বোধন হতে যাচ্ছে। মোংলা বন্দরকে যুক্ত করায় সদ্য চালু হওয়া এই রেলপথে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরিদপুরের ভাঙায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলপথে ভাঙা জংশন হয়ে পৌঁছাবেন ভাঙার ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে, যোগ দেবেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের জনসভায়। প্রধান অতিথি হিসেবে সেখানে ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভাঙা জুড়ে ব্যাপক প্রস্তুতি শেষ হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। রং বেরঙের নানান আর ফেস্টুন শোভা পাচ্ছে সড়কের আশপাশ। জনসভায় প্রায় 2 লাখ লোকের সমাগম ঘটবে বলে আশা আয়োজকদের। দরজায় করা নাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর মাত্র 4 মাস পরেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এজন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়। এরই অংশ হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জন্য নতুন করে 11টি প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন। নতুন প্রতীক সহ স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট 25টি এবং রাজনৈতিক দলগুলোর জন্য 44টি প্রতীক সংরক্ষণ করেছে এসে। নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে সম্প্রতি প্রতীকগুলো সংরক্ষণ করেছে সংস্থাটি। ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নে ছোট ফেনী নদীর ওপর সড়কবিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে সেতুটি। ফলে সেতু থাকলেও সংযোগ সড়কের অভাবে সেটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। দুই পাশে চলাচলের কোনো রাস্তা না থাকার পরও 2 গ্রামের মাঝে 8 কোটি 30 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই সেতু। 1.5 বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও কোনো কাজে আসছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 2021 সালের ফেব্রুয়ারিতে 8 কোটি 30 লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সেতুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান হক ট্রেডার্স। 2022 সালের 22 ডিসেম্বরের প্রথম মেয়াদ শেষ হয়। 2023 সালে সেতুটির কাজ সমাপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে আছে। চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষা চলাকালে শিক্ষককে চর থাপ্পন মারার ঘটনায় শাস্তির দাবি জানিয়ে ক্লাস বর্জন ও মানববন্ধন করেছেন চুয়াডাঙ্গার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার সকালে ভিক্টোরিয়া জুবিলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস বর্জন করলে বিদ্যালয়ের সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ডক্টর কিসিঞ্জার চাকমা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং শিক্ষকদের ক্লাসে ফেরত পাঠান। কিন্তু দুপুরের দিকে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চুয়াডাঙ্গা বড় বাজার চৌরাস্তার মোড়ে গিয়ে মানববন্ধন করেন। এর আগে রোববারই চুয়াডাঙ্গা জেলা প্রশাসন এই ঘটনার প্রকৃত কারণ জানতে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তারা স্কুলে এসে তারা আমাদেরকে দাবি জানিয়েছে যে এরকম সামাজিক অবক্ষয়ের ঘটনা তারা আর চুয়াডাঙ্গায় দেখতে চায় না।
এবং তাদের উদ্যোগে আমরা তাদের সাথে পাশে দাঁড়িয়েছি এবং একটা প্রতীকী প্রতিবাদ নিয়ে এসেছি। আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশকে আমরা জানাতে চাই যে এই ধরনের ঘটনা মেনে নেওয়া হবে না এবং সামাজিকভাবে আমরা এতটা নিচে চলে গিয়েছি, এখান থেকে উত্তরণ দরকার। পরীক্ষার হলে অসৎ উপায় অবলম্বন করার পরেও তারপরেও তাকে পরীক্ষায় বসতে দেয়া, টিসি না দেয়া বা এই ধরনের যে কড়া প্রশাসন সেটা কিন্তু এখন আমাদের হাতে আর নেই। ফলে যেটা হচ্ছে যুব সমাজ যারা বাচ্চারা তারা বুঝতে পারে যে আসলে এখন বর্তমানে শিক্ষকদেরকে আমরা যতই বাজে কথা বলি না কেন বা যতই মন্দ আচরণ করি না কেন সেটার কোনো প্রকৃত কোনো ই হবে না, এটার কোনো বিচার হবে না এবং এটারই ফলস্বরূপ কিন্তু গতকালকের ঘটনা। রাজশাহীতে ভারতীয় ভিসার জন্য জাল ডকুমেন্ট প্রদান করায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরীর বর্ণালী মোড়ে রাজশাহী ভারতীয় ভিসা সেন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হলেন পাবনার ঈশ্বরদী উপজেলার সিভিলহাট তালতলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জমির ও একই উপজেলার পেয়ারখালী এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ সুমন। রাজশাহী ভারতীয় ভিসা সেন্টারের সুপারভাইজার বিপ্লব কুমার সাহা বলেন তারা 5 বছরের ব্যবসায়ী ভিসার জন্য আবেদন করেছিলেন। আজ ভিসার আবেদন জমা দিতে গেলে তাদের কাগজপত্র যাচাই বাছাই কালে বোঝা যায় এগুলো জাল ডকুমেন্ট, তাই তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানান কামাল নামের এক দালালের কাছে 8 মাস ঘুরে আজ তারা সেটি জমা দিতে এসেছেন। ভিসার জন্য তারা টাকার বিনিময়ে চুক্তি করে। ব্যবসা করার জন্য গেছিলাম, আমি নিজে ব্যবসা করতাম, কামালের কাছে। কামাল বলছে যে আমি ভিসা করে দেবো, তুমি চাইছো না, 20,000 টাকা লাগবে, ভিসা হওয়ার পরে টাকা দেবা। আমি বলছি ঠিক আছে, বলছে যে যাও একটু যা কাগজপত্র যাও, যা বললো যে সব অরিজিনাল কাগজপত্র। আমি ঠিক আছে, এখানে আমি কিছু লেখাপড়া যাই না, তো বুঝি নাই, তাহলে ঠিক আছে এই দিনই আসলাম কাগজপত্র নিয়ে। আমার সাথে মিটফুট আছে 15,000 টাকা, যে ভিসা করা টাকা ভিসা আগে কোনো 1 টাকা নেবে না, সব কামাল দিয়েছে, এই কামালের আশেপাশেই আছে। আমি তো স্যার লেখাপড়া জানি না, আমি তো ইংলিশে আমি তো কোনো কিছুই লিখতে পারি না, জানিও না যে আমার কী পড়াইছে না কী করছে এসব বলে নাই, সব কিছু ঠিক আছে, যাই জমা দিবি হয়ে যাবে। আমি দেখেছি ওনাদের কাগজপত্রগুলো সঠিক, মনে হয়েছিল কাগজপত্রগুলো যাও, তো ওনাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওনারা চিহ্ন করেছে যে ওনাদের কাগজপত্রগুলো ব্রোকার থেকে ওরা নিয়ে এসেছে। গ্লিটার গ্যারান্টি, গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তো গ্লিটার গ্যারান্টি মানে চকচকে বাসন জীবাণুমুক্ত সারাক্ষণ। হামাসের সঙ্গে সংঘর্ষ এবং গাজায় ক্রমবর্ধমান হামলার কারণে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃস্থানীয় আন্তর্জাতিক এয়ারলাইন্স ইসরায়েলের রাজধানী তেল আবিবে ফ্লাইট স্থগিত করেছে বা কমিয়ে দিয়েছে। বিমানবন্দরের নির্ধারিত সব ফ্লাইটের প্রায় অর্ধেকই রোববার স্থগিত ছিল এবং সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় 1/3 ফ্লাইট বাতিল করা হয়েছে। অপরদিকে ইসরায়েলের রাতের ফ্লাইট নিষিদ্ধ করেছে রাশিয়া। মার্কিন ফেডারেল এভিয়েশন অথরিটি, ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি এবং ইসরায়েলের এভিয়েশন কর্তৃপক্ষ নিয়ন্ত্রক সংস্থাগুলোকে ইসরায়েলের আকাশ সীমায় সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছে, কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স তা না করে ফ্লাইট স্থগিত বা বন্ধ করে দিয়েছে। হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা 800 ছুঁয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সোমবার বিকেল পর্যন্ত 2,506 জন আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে 23 জনের অবস্থা আশঙ্কাজনক ও 353 জন আঘাত বা জখম গুরুতর। অন্যদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 507 দাঁড়িয়েছে। এছাড়া ইসরায়েলের তাণ্ডব এখন পর্যন্ত 2,900 জন ফিলিস্তিনি আহত হয়েছে। আফগান জুজু কাটিয়ে দাপুটে এক জয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে। সেই আত্মবিশ্বাসে টকবগে দলটির সামনে এবার নতুন চ্যালেঞ্জ, লড়তে হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি, অর্থাৎ ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করবে। বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করেছে আফগানিস্তানকে 6 উইকেটে হারিয়ে। অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে 9 উইকেটের বড় হার দিয়ে শুরু হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।